হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা বাজিকারের খাবার নিয়ে আলোচনা করব। আমরা বাজার থেকে পাখি ক্রয় করে নিয়ে আসার পরে অনেকেই জানি না যে পাখিকে কী খেতে দিব। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন পাখাল বা নতুন পাখি পালন শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাজিকার খাবারকে আমি মূলত পাঁচটি ভাগে ভাগ করেছি। দানাদার জাতীয় খাবার, শাক জাতীয় খাবার, ফল জাতীয় খাবার, ঔষধি গুণ জাতীয় খাবার এবং এক ফোড। তো দানাদার জাতীয় খাবারের মধ্যে রয়েছে চীনা কাউন, মিলেট, তিসি প্রভৃতি, যে খাবারগুলো আপনি অতি সহজে বিভিন্ন পাখির খাবার দোকানে পেয়ে যাবেন। দ্বিতীয় আছে শাকসবজি জাতীয় খাবার। এখানে মূলত আমি কিছু কমন শাকসবজি নিয়ে আলোচনা করছি, শাকসবজিগুলো বাজিকার পাখি বেশ পছন্দ করে থাকে। তো এই শাকসবজির মধ্যে রয়েছে কলমি শাক, লাল শাক, পুঁই শাক, বাঁধাকপি, লেটুস পাতা, মেহেদি পাতা, ধনিয়া পাতা, লাল শাক, বরবটি প্রভৃতি। ফল জাতীয় খাবার, ফল জাতীয় খাবারের মধ্যে রয়েছে আম, জাম, লিচু, পেয়ারা, আপেল। তবে মনে রাখবেন যদি আপনারা পাখিকে আপেল খেতে দেন অবশ্যই এর বীজটি ফেলে দিবেন, এই বীজগুলো পাখির জন্য খুবই ক্ষতিকর। তো পাখির ক্ষতিকর খাবারগুলো কী কী অবশ্যই আপনারা জানতে যাচ্ছেন। তো যারা পাখির ক্ষতিকর খাবারগুলো জানতে চাচ্ছেন তারা আই বাটনে ক্লিক করে আমাদের এই বিষয়ে একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এবার আলোচনা করব ঔষধি গুণ জাতীয় খাবার। ঔষধি গুণ জাতীয় খাবারের মধ্যে রয়েছে সজনে পাতা, অ্যালোভেরা, তুলসী পাতা এবং নিম পাতা। এই পাতাগুলো খুবই উপকারী পাখির দেহের জন্য। আপনারা যদি পাখিকে নিয়মিত দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পাখিগুলো রোগবালাই থেকে মুক্ত থাকবে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রিয় পাখিগুলোকে এই খাবারগুলো দেওয়ার জন্য। তো সর্বশেষে আছে এগ ফোড। আপনারা নাম শুনে বুঝে গিয়েছেন এটা কোন ধরনের খাবার। এই খাবারটি মূলত হচ্ছে সিদ্ধ ডিম, অর্থাৎ আপনি ডিম সিদ্ধ করে এটি কুচি কুচি করে পাখিকে খেতে দিবেন। আপনি চাইলে এর সাথে বিভিন্ন রকমের শাকসবজি এবং ফল মিশ্রিত করে দিতে পারেন। তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।